মুন্সিগঞ্জ জেলার লোহজং ঘোড়দুর বাজারের বিনয় হোটেল একটি ব্যতিক্রমী হোটেল। এই হোটেলের মূল বৈশিষ্ট্য হল এখানে দুপুরের খাবার পাওয়া যায় 120 টাকায়। থাকে এক টুকরো বল, ইলিশ বা অন্য কোনো মাছ, এবং তার সাথে মূল বৈশিষ্ট্য হচ্ছে সবজি, ভাত এবং ডাল যে যতটুকু পারেন। এই হোটেলটি হয়েছে বিনয় তালুকদার, যার ছবি আমরা পেছনে দেখতে পাচ্ছি, এবং এই বিনয় তালুকদারের বাবা মনোরঞ্জন তালুকদার কিন্তু প্রথমে ছোট্ট করে একটি হোটেল খুলেছিলেন, তবে তার কোনো নাম ছিল না। পরবর্তীতে তার ছেলে বিনয় তালুকদার এই হোটেলটি ধরে রাখে, এখন তার ছেলেরা, বিনয় তালুকদারের ছেলেরা চালাচ্ছেন। শোনা যাক, আগে 110 পনেরো বছর আপনার ঠাকুরদা কি চালাতেন নাকি? এটা আপনার ঠাকুরদার নাম কি ছিল? মনোরঞ্জন তালুকদার। আর আপনার বাবার নাম বিনয় তালুকদার। আর আপনারা তিন ভাই এখন চালান? দুই ভাই চালান। কে সেই ভাইদের নাম বলেন? গোপাল ভজন তেজন। গোপাল ভজন তেজন, আপনার নাম গোপাল। আর আর কে চালান? ভজন। ভজন চালান, আর তেজন উনি বাইরে আছেন। ও, তা এখন কি আপনারা সেই সিস্টেম বজায় রাখছেন যে বাবা যেভাবে চালাতেন? এখন আপনারা সাধারণত কি সকালে আর দুপুরে এই খাবার আয়োজন করেন, তাই না? আর রাত্রে খাওয়ান না? তো সকালে কি খাওয়ান? সকালের প্যাকেজটা কেমন? সকালে এরকম 25-40-50 টাকার প্যাকেজ, এবং ডালও থাকে সাথে, বুঝতে পারছি। তা রাত্রে না খাওয়ানোর কারণ কি? বাইরের লোক নাই এখানে। কি এই স্থানীয় লোকজনই বেশি খায়, না কোম্পানির লোকজন বেশি খায়? আপনারা অল্প মূল্যে খাওয়ান বলে কোম্পানির লোকজন বেশি খায়, না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি ভাই? এই যে যে ইয়ে কোটা কুমড়া করছেন, এটা কখন পাবেন? কালকে সকালের জন্য আগে রেডি করে রাখছেন না? এগুলো নষ্ট হয়ে যাবে না? বলে নষ্ট হয়ে যাবে না ততক্ষণ? ও, সকালে রান্না করবেন না? আপনি রান্না করেন? বড় ভাই রান্না করে না? ঠিক আছে। আপনারা বেশ পরিচ্ছন্ন করে রাখেন সবসময়, না?